ব্রেকিং নিউজ, ইন্ডিয়ার বেস্ট প্রো প্লেয়ার রাইস্টার কিন্তু ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে। এবং সে কিন্তু অলরেডি প্লেন থেকে ল্যান্ডিং করে ফেলছে। এন্ড ট্রেনে করে সোজা চলে আসছে খুলনাতে। তাকে রিসিভ করার জন্য এসেছে আমাদের সবার প্রিয় ইউটিউবার মাস্টি গেমার এবং তার ফ্রেন্ড কাপিলা গেমিং। তো ফাইনালি মাস্টি গেমার এবং কাপিলা গেমিং কিন্তু রাইস্টারের সাথে মিট করতে যাইতেছে। তারা কিন্তু অনেক এক্সাইটেড, আর রাইস্টারও ফার্স্ট টাইম বাংলাদেশে আসলো। তো তারা কিন্তু অলরেডি মিট করে ফেলছে রাইস্টারের সাথে। এখন তারা মাস্টি গেমারের বাসায় নিয়ে যাবে রাইস্টারকে। এন্ড রাইস্টার যতদিন বাংলাদেশে থাকবে সে কিন্তু মাস্টি গেমারের বাসাতেই থাকবে। ভাই, রাইস্টার যে বাংলাদেশে আসতেছে, আপনার ফিলিংস কেমন? ফিলিংস শেয়ার করেন। রাইস্টার বাংলাদেশে আসতেছে আমার সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ রাইস্টারের খেলা সবসময় দেখি, রাইস্টারের খেলাগুলো অনেক ভালো লাগে। ও ওনাকে সামনে পেলে খুব আমার ভালো লাগবে আর কি, কারণ রাইস্টারের সাথে মিট করতে পারলে অনেক হ্যাপি। ইন্ডিয়া সার্ভারের বেস্ট প্লেয়ার রাইস্টার আমাদের বাংলাদেশে আসতেছে, তোমার কেমন লাগতেছে শুনে? অনেক ভালো লাগতেছে ভাই, রাইস্টার অনেক বড় ফ্যান আমি ভাই, রাইস্টারের সব কটা ভিডিও আমি দেখি ভাই। রাইস্টার বাংলাদেশে আইসে আমি টুকটাই আমাদের এই বাংলাদেশি ইউটিউবারের সাথে একটা ভার্সেস করি। রাইস্টার অনেক বড় ফ্যান। Raistar bro, welcome to Bangladesh. Thank you bro. And welcome to Khulna. So, Bangladesh pe na aapko bahut sara hai. Chalo room pe jate hain, jaake game khelte hain. যেহেতু ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে, তো সবাই মিলে রিকোয়েস্ট করছে বাংলাদেশি ইউটিউবারদের সাথে একটি ভার্সেস করার জন্য। এন্ড রাইস্টার কিন্তু রাজি হয়ে গেছে। তো দেখা যাক রাইস্টার কি পারবে বাংলাদেশি ইউটিউবারদেরকে হারাইতে। আমাদের বাংলাদেশ সার্ভারে যতগুলো ভিউ আসলে ইউটিউবার স্ট্রিমার আছে সবাই কিন্তু আছে আমার লিস্টে। এখন আমরা সবাই ডাকবো, ডাকার পরে রাইস্টারের সাথে ভার্সেস করার পর রাইস্টার বড় ওয়েট সব কো ইনভাইট করতো। হ্যালো, হ্যালো, অপু ভাই, পাকি গেমিং, দিবস ভাই, ভাই রাইস্টার না, রাইস্টার বাংলাদেশে আসছে বুঝছেন, আমার বাসায় আছে রাইস্টার, এখন আমার পাশে আছে। হ্যাঁ ভাই, কি কোন রাইস্টার আপনার বাসা কি করে? হ্যাঁ, বাংলাদেশে আসছে, আমি নিয়ে আসছি, আমি রিসিভ করছি। আপনারা এখন একটা কাজ করেন তো, রাইস্টারের সাথে ভার্সেস করেন, রাইস্টার চাইতেছে আপনাদের সাথে ভার্সেস করতে, মানে বাংলাদেশ ইউটিউবের সাথে ভার্সেস করবে রাইস্টার। তো আপনারা যদি রাজি হন তাহলে আমি রুম বানাই ভার্সেস করে দিই ভাই। প্যারা নাই, আমরা তো এমনি রাইস্টার সাথে ভার্সেস করতে চাই, কারণ রাইস্টার খুব ভালো প্লেয়ার এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই শুনুন শুনুন শুনুন, রাইস্টার বড় অন ভার্সেস থ্রি, ওকে অন ভার্সেস থ্রি বানিয়ে দেয় রুম, আপনারা খেলেন দেখেন রাইস্টার। ওকে সো আমরা কাস্টম গ্রেড করলাম। ওকে রাইস্টার এক সাইডে বসে দিয়েছে, রাইস্টার হোক কাম কাম বেবি। রাইস্টার নেভার ডিসঅ্যাপয়েন্ট, রাইস্টার কোনো সময় হতাশ হয় না গাইস। প্রথম রাউন্ডে রাইস্টারকে বডি শট দিয়ে মেরে দিল, সেকেন্ড রাউন্ডে কি রাইস্টার পারবে তিনটা ভিভাস প্লেয়ারকে মারতে গাইস? সো একটারে কিন্তু ডাউন করে দিয়েছে আমাদের দিবস ভাইরে, কিন্তু রাইস্টার ডাউন করে দিয়েছে, ডাউন করে দেওয়ার পরে কিলটা কিন্তু কনফার্ম করে দিয়েছে গাইস। সো সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে, রাইস্টারের মুভমেন্টের ঠেলায় ভাই আমি কিছু লোকে দেখতেছি না। তো এখানে গাইস রাইস্টারের সাথে আটকে গেছে অপভাই, অপভাই কিন্তু চলে গেছে গাইস, অপভাই ও ভাই অনলি রেড ভাই রাইস্টার, 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 ও ভাই রাইস্টার, ও ভাই রাইস্টার, রাইস্টার কিন্তু দুইটা রাউন্ড জিতে গেছে গাইস। এই রাউন্ডে কি পারবে রাইস্টার তিনটা ভিভিএস প্লেয়ারকে মারতে গাইস? রাইস্টার ভার্সেস বাংলাদেশে তিনটা ভিভিএস প্লেয়ার। সো দেখা যাক গাইস এই রাউন্ডে রাইস্টার কি করে। রাইস্টার কিন্তু ড্যামেজ ভালোই খাইছে, ঠিক আছে। তো রাইস্টার মেরিগেটটা নেওয়ার টাইম হয়ে আসছে, রাইস্টারের যে মুভমেন্ট ভাই, মুভমেন্ট স্পিডে ঠেলা আমি সব কিছু দেখতেছি না। সো একটারে কিন্তু ডাউন করে দিচ্ছে ভিভিএস প্লেয়ার, দুইটা ডাউন এন্ড গাইস। এই রাউন্ডে কি পারবে রাইস্টার এই ম্যাচটা বুইয়া করতে, মানে রাইস্টার কি পারবে বাংলাদেশে তিনটা ভিভিএস প্লেয়ারকে হারাইতে? ও ভাই দিবস গ্রাউন্ডটা দিয়ে দিল, এরপরে কি হয়েছিল গাইস আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এরপর অনেক টুইস্ট বাকি আছে এখনো, যেগুলো প্রথম ভিডিও নেই নাই, সো আপনারা কমেন্ট করলে অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেকেন্ড পার্টকে আপনারা চান। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।